ইটস কামিং হোম, ফুটবল ঘরে ফিরেছে। ইংল্যান্ড সমর্থকদের মুখে মুখে এখন এই সুর। শেষ হলো ইংল্যান্ডের 55 বছরের অপেক্ষার। ডেনমার্কের রূপকথার ইতি টেনে ইউরো চ্যাম্পিয়নের ফাইনালে থ্রি লায়নরা, দেশ জুড়ে সমর্থকদের উল্লাস। জার্মানিকে হারানোর পর থেকেই ফাইনালের স্বপ্ন দেখা শুরু, সেটা ধীরে ধীরে সত্যি হওয়ার পথে। যদিও উইম্বলিতে ডেনমার্কের বিপক্ষে জয়টা সহজ ছিল না ইংল্যান্ডের জন্য, তবে শেষ পর্যন্ত দল জিতেছে এতেই খুশি সবাই। অসাধারণ খেলা হয়েছে, পুরো ম্যাচেই টান টান উত্তেজনা ছিল। কোয়ার্টার ফাইনালে ইউক্রেনকে গুড়িয়ে দেয় রহিম স্টার্লিং, হ্যারি কেনরা, সেই ধারাবাহিকতায় এবার সেমিতেও জয়। ফাইনালে প্রতিপক্ষ ইতালি, তবে প্রতিপক্ষের শক্তি নিয়ে ভাবতে নারাজ ভক্তরা। এখন সবার অপেক্ষা শিরোপা উঁচিয়ে ধরার। এবারের আসরে উইম্বলি স্টেডিয়ামে এ নিয়ে 5টি ম্যাচ খেললো ইংল্যান্ড। স্কটল্যান্ডের বিপক্ষে ড্র ছাড়া জয় এসেছে প্রতিটি ম্যাচেই। ফাইনালও সেই ধারাবাহিকতা থাকলে সত্যি হবে থ্রি লায়নদের ইউরো সেরা হবার স্বপ্ন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন।